살지 살지. 보이자. বাড়ি থেকে মূলো শাক তুলছি, মূলো শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। বাড়ি থেকে কিছু মূলো শাক তুলে নিয়েছি, এবার গাছ থেকে বেগুন তুলে নেব। কত বড় বড় বেগুন হয়েছে, কত সুন্দর। বেগুনটা কত বড় হয়েছে, কালারটাও খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। বাগান থেকে মূলো শাকগুলো তুলেছি, আর এই বাগানের গাছ থেকে বেগুনগুলো তুলেছি। এবার আমরা কামরাঙা গাছ থেকে কিছু কামরাঙা পেড়ে নেব। এগুলো হচ্ছে কামরাঙা গাছ, কিছু কামরাঙা হয়েছে, এগুলো এক্ষুনি তুলে নেব। গাছ থেকে এই কামরাঙাগুলো পেরেছি, এগুলো দিয়ে চাটনি করব। এগুলো আমাদের কপি গাছ, তো কপি গাছগুলো লাগাতে দেরি হয়ে গেছে, যার জন্য গাছগুলো একটু ছোটো ছোটো আছে। এগুলো ফুলকপির গাছ, ফুলকপি ধরে গেছে। এগুলো হচ্ছে টমেটো গাছ, টমেটো গাছে ফুল এসে গেছে। এগুলো হচ্ছে বেগুন গাছ, এগুলো একটু দেরিতে লাগানো হয়েছে, গাছে ফুল এসে গেছে। এগুলো হচ্ছে কচুমুখী, বাগানে সব কচু হয়েছিল, কচুগুলো তুলে আনা রাখা হয়েছে।
আজকে আমরা একটা নতুন রান্না করব, বাগানের এই কচুমুখি দিয়ে ডিমের ঝোল। এই কচুমুখি ডিম দিয়ে আগে একবার ঝোল রান্না করেছিলাম, খেতে খুব সুন্দর স্বাদ হয়েছিল। বকখালি নদীতে জাল ফেলে এই চিংড়ি মাছগুলো ধরেছে। এই চিংড়ি মাছ, আলু, বেগুন, মূলো শাক দিয়ে একটা চচ্চড়ি করব। গাছ থেকে এই কামরাঙা পেড়ে এনেছি, এই কামরাঙা দিয়ে চাটনি রান্না করব। এখন আমরা সব সবজিগুলো কেটে নেব। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে দিচ্ছি, এদিকে আমি মুড়ো শাকগুলো একটু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি, লবণ হলুদ। এবারে আমি কচুমুখিগুলো ভেজে নেব। হলুদ
এবারে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, সামান্য জল, এবারে ভেজে রাখা কচু মেথিগুলো তুলে দিচ্ছি। এবারে আমি এদিকে কড়াই জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা তুলে দিচ্ছি। কিছু সিদ্ধ হয়ে গেছে, জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা ডিমগুলো তুলে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলো তুলে দিচ্ছি। লবণ, এবারে আমি বেগুন তুলে দিচ্ছি। কচুমুঠি দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে, আলু তুলে ডিমের ঝোলটা নামিয়ে নিই।
আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, হলুদ, এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি। এবারে সিদ্ধ করে রাখা মুলো শাকগুলো তুলে দিচ্ছি। এবারে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এবারে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, সাদা সর্ষে, এবারে কর্ম এবারে জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, কামরাঙ্গার চাটনি হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। কচুমুখি দিয়ে ডিমের ঝোল, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে মুলো শাকের চচ্চড়ি আর কামরাঙার চাটনি হয়ে গেছে।